ভবিষ্যৎবাণী করতেছি না, জিনিসটা হচ্ছে এরকম যে আপনার বুয়েটের কোয়েশ্চেন যতটাই টাফ হোক যতটাই ইজি হোক, মানে রিগার্ডলেস অফ হাউ ডিফিকাল্ট দ্য কোশ্চেন ইজ, প্রত্যেক বছর বুয়েটের কাট অফ মার্কস আই উড সে 70% এর আশপাশে থাকে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন হয়, কিভাবে হয়, টোটাল ব্যাপারটাই ট্রাই করবো এই ভিডিওটাতে কমপ্লিটলি অ্যানালাইসিস করার। তার মানে বুয়েটে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, কয়টা করতে হবে না, কি ভুলগুলো করা যাবে না, পুরো জিনিসটা নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন থাকবে এই ভিডিওটাতে। চলুন শুরু করি। প্রথমত, যে কোনো বছরে বুয়েটের কাট অফ মার্কস, আমি জিনিসটাকে বুয়েটের সেফ মার্কস চান্স পাওয়ার জন্য বলতে পারি, বলতে বেশি পছন্দও করবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের 70%। 70% অ্যান্সার করা মানে 70% শুধু অ্যান্সার করা না, 70% অ্যান্সার করা মানে 70% অ্যাকুরেটলি অ্যান্সার করা। যেমন আপনি যদি এতটুকু শর্ট থাকতে পারেন, যেমন আপনার যদি 40টা কোশ্চেন থাকে, 40-এর 70% 28টা, মোটামুটি আপনি মোরললেস যদি 28টা একদম 100% কনফার্ম অ্যান্সার করে আসতে পারেন, বলা যাবে যে আপনার খুব ইজিলি ইনশাল্লাহ চান্স হয়ে গেছে। এই কথাটা কিন্তু ঠিক একইভাবে বুয়েটের প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও সত্য। প্রিলিতেও যখন আপনি 170-এর মতো অ্যান্সার করতে পারবেন একদম অ্যাকুরেটলি, আপনি একদম শিওর থাকেন, নিশ্চিত থাকেন, আপনার চান্স ইনশাল্লাহ হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে চাবো সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা কথা বলছি যে রিগার্ডলেস অফ দ্য ডিফিকাল্টি লেভেল, এই কথাটা আমি কেন বললাম, তার মানে কোশ্চেন ইজি হইলে তো কাট অফ মার্কস আর একটু বেশি হওয়ার কথা, কোশ্চেন কঠিন হলে তার একটু কম হওয়ার কথা, কেন জিনিসটা এরকম ঘটতেছে না, টোটাল জিনিসটা অ্যান্সার করার জন্য আমরা যাবো হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে দিয়ে। যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, আমি আশা করবো এটার মধ্যে দিয়ে আমরা এতটুকু অ্যান্সার পেয়ে যাবো যে আমরা কয়টা অ্যান্সার অ্যাকচুয়ালি করবো, কয়টা করবো না। তো প্রথম কথা হচ্ছে গিয়ে বইটা 60% এর মতো মার্কস বা 60% কোশ্চেন আসে এরকম করে, 60% আই গেস যারা বুয়েটের জন্য বসতেছেন অ্যাটলিস্ট আপনারা এই পার্সেন্টেজের বিষয়টা বসতেছেন, মানে যদি প্রশ্ন 60টা থাকে, 60-এর 60% কত, 36টা, তাই তো? আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে কয়টা করে, যদি 40টা থাকে তাহলে 60% কত, 24টা। সো আপনি যে ইয়ারে কোশ্চেনটা দেখে থাকেন না কেন, বা যে ইয়ারে সরি ভিডিওটা দেখে থাকেন না কেন, আপনার এই কাট অফ মার্কস গুলো সিমিলার হবে, যার সঙ্গে আপনাকে বলতেছি এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া এগুলো কিন্তু বুয়েট প্রিলির ক্ষেত্রেও সত্য। বুয়েট প্রিলিতেও কিন্তু এরকম একটা পার্সেন্টেজে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল দেওয়া হয়। তো 60% থাকে, 60% থাকে হচ্ছে কি একদম মিডিয়োকার লেভেলে, মানে এগুলো সলভ করতে আপনার শুধুমাত্র বেসিক থিওরি লাগে। বেসিক থিওরি বলতে যা বোঝানো হয়, যেমন আপনি মনে করেন ব্যাংকিং কোণের কনসেপ্টটা খুব ভালো মতো বুঝেন, কিন্তু আপনি ব্যাংকিং কোণের যে থিটাটা, এটা কি গাড়ির উলম্বের সাথে কোণ না গাড়ির আনুভূমিকের সাথে কোণ, এই জিনিসটা বুঝেন না। এই জিনিসটা কিন্তু বেসিক থিওরির মধ্যে পড়ে। আমি যখন চ্যাপ্টার ফোর আমি যখন নিউটনের মেকানিক্স সলভ করাইছিলাম, তখন আমি এরকম একটা ম্যাথ খুব ভালো মতো দেখাইছিলাম কোশ্চেন ব্যাংক সলভিং এ, কোথায় সলভ করাইছি, HSC 22 ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স, যেখানে ENGI 100 কুপন ইউজ করলে পুরো কোর্সটা 390 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে? তো ওইখানে আমি একটা সলভ করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যদি আমাদেরকে বলে যে গাড়িটা অনুভূমিকের সাথে বা ভূমির সাথে কত কোণ করে, তখন আমাদের ব্যাংকিং অ্যাঙ্গেলের পুরো কোণটা নিতে হয়, কেন নিতে হয় খুব ভালো মতো ক্লিয়ারলি আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো যারা যারা মনে করেন আপনারা বলছে যে ভূমির সাথে কত কোণ করবে, বাট আপনি জাস্ট ব্যাংকিং কোণটা দিয়ে আসছেন, মানে উলম্বের সাথে কোণটা দিয়ে আসছেন, উলম্বের সাথে কোণটাই ব্যাংকিং কোণ, বেসিক্যালি আপনি দেখলেই বুঝবেন ক্লাসগুলো, বা আপনি যে কোনো জায়গায় ফ্রি ক্লাস দেখলেও বুঝবেন, লগনা লাই আর কি। তো মেইন কথা হচ্ছে গিয়ে যে আপনি যখন ওই জিনিসটা ভুল করতেছেন, বুয়েটের কিন্তু কোশ্চেন ইভ্যালুয়েশন করার জন্য টিচার প্যানেলের মধ্যে দুই টাইপের ভাবে খাতা দেখা হয়, মানে একটা টাইপ হচ্ছে বাইনারি মার্কিং আর একটা হচ্ছে পার্শিয়াল মার্কিং। যেই কোশ্চেন গুলো খুবই ইজি সবাই পারবে সেগুলোতে করা হয় বাইনারি মার্কিং। বাইনারি মার্কিং জিনিসটা কি, বাইনারি মার্কিং মানে হচ্ছে আপনার যদি হয় পুরোপুরি কারেক্ট হয় তাহলে আপনি ফুল মার্কস পাবেন, যদি আংশিক ভুলও করে থাকেন আপনাকে জিরো দেওয়া হয়, এটা হচ্ছে বাইনারি মার্কিং। আর পার্শিয়াল মার্কিং মানে আপনি যতটুকু কারেক্ট করছেন ততটুকুর জন্য আপনি নাম্বার পাবেন। এখন কোন কোশ্চেনে বাইনারি মার্কিং করা হয়েছে, কোন কোশ্চেনে পার্শিয়াল মার্কিং করা হয়েছে, এটা কিন্তু আমি আপনি জানি না, এটা জানে টিচার প্যানেল বা যারা খাতা দেখতেছে বুয়েটের। সো এই জিনিসটা আমরা কিভাবে বেসিক্যালি প্রেডিক্ট করি, বা আমি কিভাবে বলতেছি ওই জিনিসটা বানাইতে চাইতে পারে, যদি কোশ্চেনটা এরকম হয় যে এটার অ্যান্সার ম্যাক্সিমাম পাবলিকের জানার কথা, সেক্ষেত্রে কিন্তু বইয়ের বাইনারি মার্কিং করে। এখন আপনি ব্যাংকিং কোন বের করে দিয়েছেন, বাট আপনার কাছে চাইছিল অনুভূমিকের সাথে কোন, সো অবভিয়াসলি আপনি ভাবতেছেন আপনার এটা কারেক্ট হয়েছে, বাট বইয়ের কিন্তু আপনাকে জিরো দিয়ে ফেলতে পারে। সো ইন দ্যাট কেস আপনি ভাবতেছেন যে আমার 70% হয়েছে, আমি ইজিলি চান্স পাচ্ছি, বাট আমার চান্সটা হইতেছে না। এই কারণে আপনি দেখবেন যে এক্সাম হল থেকে এরকম পাবলিক অনেক বেরোবে যারা বলবে যে আমি বইয়েটে 100টার মধ্যে 100টাই মানে 100% আমি কারেক্ট আনসার করে আসছি, বাট দেখবেন ওনার সিরিয়াল ওয়েটিং লিস্টেও থাকবে। এটার রিজন হচ্ছে আমরা এমন এমন ভুল করে আসবো যেটা আমরা জানিও না। সো এরকম অনেক টাইপের ম্যাথ বুয়েট কিন্তু করে থাকে।
সো সেকেন্ড যে পোর্শনটা সেটা হচ্ছে 25% আর এই জিনিসটাকে আমি বলি একটু অ্যাডভান্সড মানে হালকা একটু অ্যাডভান্স তার মানে কি যেমন এইখানে বেসিক থিওরি ছিল যেমন আপনি ব্যাংকিং অ্যাঙ্গেলের যে বেসিক থিওরি tan θ = v² / rg এটা জানলেই কিন্তু ব্যাংকিং অ্যাঙ্গেল বের করে ফেলতে পারতেন ঠিক আছে জিনিসটা বলছিলাম বাট এই ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে যেমন মনে করেন আপনি গ্র্যাভিটেশন পড়ছেন আপনি মহাকর্ষ পড়ছেন মহাকর্ষের সাথে আপনাকে মনে করেন ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট এখানে মার্জ করে দিল আপনি দুইটাকে চিন্তা ভাবনা করে একটা ইন্টিগ্রেটেড আনসার বের করতেছেন তার মানে আপনি একটা থিওরি জানেন আপনি আরো একটা থিওরি জানেন দুইটা থিওরি থেকে আপনি ডিরাইভ করে নতুন একটা থিওরি ডেভেলপ করে ওইটা দিয়ে আনসার করতেছেন এই টাইপের কোশ্চেন বইটা জেনারেলি 25% এর মতো থেকে থাকে আপনি প্রিলিমিনারি বলেন আপনি অ্যাকচুয়াল রিটেন এক্সাম বলেন দুইটার ক্ষেত্রেই সত্য সো এইগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে বাট আপনি যদি বেসিক থিওরি ভালো মতো করে থাকেন বা আপনি যদি কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো সলভ করে থাকেন এই 25% অ্যান্সার করা খুব ইজি তো এখানে আমাদের চলে আসলো কত এখানে টোটাল 85% চলে আসছে অলরেডি লাস্ট থেকে হচ্ছে 15% যেটাকে আমি বলতেছি ক্যাপ্টেন মার্ভেল লেভেল আমরা যারা যারা মার্ভেলের মুভি দেখি একটা হালকা সার্কাস্টিক্যালি বলতেছি ক্যাপ্টেন মার্ভেল জিনিসটা আমি আজ পর্যন্ত দেখিনি বাট না দেখেও এন্ড গেম কমপ্লিটলি দেখা এসব পাবলিক এন্ড মার্ভেলের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ আমার মুখস্থ থাকে বাট ক্যাপ্টেন মার্ভেল দেখিনি তো জিনিসটা টাফ একটা থিওরি লাগছিল প্লট গুলো সো ক্যাপ্টেন মার্ভেল থিওরি হচ্ছে এমন যে জিনিসটা আপনি হয়তো এখন বাসায় বসে সলভ করলেও করতে পারেন বাট আপনি এক্সাম হলে পারবেন না এমন করে এই কোশ্চেনটা দেওয়া হয় এই ক্যাপ্টেন মার্ভেলকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে স্টপার প্রবলেম স্টপার প্রবলেম গুলো এরকম থাকে যে জিনিসটা দেওয়াই হয় যেন আপনাকে কোশ্চেনের মাঝখানে হুট করে জিনিসটা দেখবেন দেখতে মনে হবে যে আপনি সলভ করতে পারবেন ট্রাই করবেন 10-15 মিনিট চলে যাবে মাথা হ্যাং করবে পুরো এক্সাম খারাপ হবে তো এইগুলো দেওয়া থাকে হইতেছে মোটামুটি 15% তার মানে আপনার যদি কোশ্চেন 40 মার্কের মানে 400 মার্কের হয় ওইটার মধ্যে মোটামুটি 60 মার্কসের থাকবে হইতেছে আমাদের ক্যাপ্টেন মার্ভেলটা যেগুলো অ্যাকচুয়ালি সলভ করা যায় না ভাই এটাকে কেউ সলভ করতে পারবে না হ্যাঁ পারবে কারা পারবে যারা বইটা টপ 10 বা টপ আই উড সে টপ 50 তে ঢুকবে তারা এগুলো সলভ করতে পারবে তো এখন একটা কোশ্চেন আছে ভাই এইখানে যে 85% ছিল এই 85% তো যে কারণে পারার কথা মানে যারা ইন্টার একটু ভালো রেজাল্ট করছে তার মানে যারা গোল্ডেন এ প্লাস পাচ্ছে তার মানে অবভিয়াসলি তারা এই 85% পারবে বেসিক কমন সেন্স তো সবাই কেন বইয়ের চান্স পাচ্ছে না কারণ এখানে আয়সা পড়তেছে আমাদের 85% আমি ধরে নিলাম 85% এর মধ্যে আমি 15% ভুল করছি তাহলে তো আমার এখানে অলমোস্ট কত আছে 15% ভুল করলে আমার এখনো 70% থাকে তাহলে আমাকে ইজিলি সেফ জোনে আমি আসি চান্স কেন হয় না ভুলটা কই করে আমরা একটু দেখবেন আমরা যদি এখানে লেটস সে লেটস টেক এ চ্যাপ্টার ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি ধরেন চলতরিত নিয়ে কথাবার্তা বলতেছি এই টাইপের ভিডিও তো আপনি অনলাইনে আরো দেখতে পারেন আমি শিওর না বাট এই জিনিসটা জাস্ট একটা রিয়েল লাইফ অ্যানালাইসিস আই উড সে দেখবেন যে চলতরিতে ডেল্টা ওয়াই লুপ নিয়ে অনেক টাইপের ম্যাথ অনেকখানে সলভ করা এন্ড সিমেট্রি লেভেলের ম্যাথ সলভ করা তো আমি আপনাকে আমার জীবনের একটা ঘটনা বলি আমরা তো নটরডেম কলেজে পড়াশোনা করছি তো এনডিসি থেকে মেইন গেট দিয়ে বেরোর সময় ওইটার আশপাশে অনেকগুলো কোচিং এর ভাইয়া থাকতো যারা কোচিং এর শিট নিয়ে দাঁড়ায় থাকতো তো তারা এরকম শিট আমাদেরকে দিত তো দেখা যেত যে আমি যেটা করতাম বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডের কোন একটা ফ্রেন্ডের গাড়িতে চলে যেতাম যাদের বাসা আমাদের এদিকে অথবা বাসে আসতাম অথবা ট্রেন নিতাম সো ওই টাইমটাতে আমি যে করতাম একটা শিট নিয়ে নিতাম শীতটা নিয়ে ওটা অ্যাকচুয়ালি শীত হইলে ওটা অ্যাকচুয়ালি একটা শেট তো ওইটা খুললা যখন আমি দেখতাম যে ওইখানে ডেল্টা ওয়াই লুপ দিয়ে ম্যাথ করাইতেছে ওইগুলো সিমেট্রিক্যাল বিভিন্ন প্রবলেম সার্কিট সলভ করাইতেছে তো একদিন আমি বললাম কি একো একটা প্রবলেম নিয়ে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের যে হেড শ্রদ্ধেয় তিতাস স্যার তিতাস স্যারের কাছে নিয়ে বললাম যে স্যার এই জিনিসগুলো তো আমরা ক্লাসে করি নাই অ্যান্ড আমরা যদি এনডিসির কোলা মানে এগুলো সলভ না করে থাকি এগুলো সলভ অ্যাকচুয়ালি করতেছে কারা স্যার মুখের উপরে বললেন যে জিনিসটা হচ্ছে জাস্ট একটা কোচিং এ একটা লুপ হোল ক্রিয়েট করা যেন তুমি কোচিং এ যাও সো দ্যাটস এ সিম্পল শিট হেয়ার উইথ যে ডেল্টা ওয়াই লুপ উইথ যে সিমেট্রিক্যাল ম্যাথ গুলো যে দেখবেন যে এখানে এই দুইটা রোধ হয়ে গেছে মানে এই দুইটা রেজিস্ট্যান্স মিলে গেছে এই দুইটা বাদ যাবে এরকম কিছু ঝামেলা আছে আপনারা যারা এগুলো দেখছেন তারা খুব ইজিলি রিলেট করতে পারবেন তো আপনি যদি বুয়েটের বিগত 20 বছরের কোশ্চেন দেখে আসেন জীবনেও এই টাইপের একটা ম্যাথ পাবেন না কিন্তু সমস্যাটা কি জানেন আমি যদি আপনাকে আজকে বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্র্যাশ কোর্স 390 টাকার কোর্স এই কুপন অ্যাড করলে আপনি এটা মার্কেটিং ধরতে পারেন ভাই আমার কিচ্ছু যায় আসে না আমি যেটা বলার সেটা বলতেছি শুনেন শুনলে কাজে আসবে এইখানে আমি কি করছি আমার মেইন টার্গেট ছিল হচ্ছে এই 85% ঠিক আছে আমার মেইন টার্গেট এই 85% আমরা 85% একদম কমপ্লিটলি মুখস্থ লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করছি কারণ আপনি 85% পারলে পুরোটা হয়ে গেছে ঠিক আছে তো কি করছি আমরা বেসিক ক্লাস করছি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যেগুলোতে অ্যাডমিশন লেভেলের ক্লাস দরকার আমাদের বেসিক ক্লাস এতটা ডেপথে থাকে যে অ্যাডমিশন ক্লাস সবগুলোতে দরকার পড়ে না ওগুলোতে অ্যাডমিশন লেভেলের ক্লাস করছে যেগুলোতে দরকার পড়ছে তারপর আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের বিগত 20 সালের কোশ্চেন 20 সালের থেকেও বেশি আমরা এখান থেকে টপিক ওয়াইজ সবগুলো কোশ্চেন সলভ করছি তো এত কিছু জিনিসপাতি আমরা এটার মধ্যে সলভ করে আমরা এনশোর করছি এখানে যে অ্যাটলিস্ট আপনি যে কোনো অ্যাডমিশন টেস্টে 85% কমন পাবেন এই কোর্সটা করে গেলে আই ক্যান অ্যাসিওর ইউ বাট সমস্যাটা কি জানেন এখানে এনরোলমেন্ট হবে না কেন হবে না রিজন কি আমরা এই যে 15% করাই নাই যে এখন যদি খেয়াল করেন ম্যাক্সিমাম পাবলিক কি করতেছে
সবার ফোকাস হচ্ছে আমাদের এই 15% সবাই এই 15% চলে আসছে যে ভাই এইটা করলেই বই হবে এটা করলেই বই হবে এটা খেয়াল করেন আপনি 15% মার্ক নিছেন এগুলোতে আপনি হাত দেন নাই ভুলটা কোথায় করবেন আপনি চিন্তা করেন মনে করেন কোশ্চেন সিভিয়ারলি সহজ হইলো খুবই সহজ তো আপনি কি করবেন এই 85% এর মধ্যে খুব তাড়াতাড়ি অ্যানসার করবেন কারণ আপনার মাথায় আসছে কি যে ভাই আমার তো এগুলা দিয়ে তো সবাই পারবে আমার তো মেইন খেলা এখানে তো আপনি এখানে তাড়াহুড়া করে এখানে মনে করেন অ্যাকুরেট করলেন 40% আর এইখানে এসে 15-15 করলেন তাহলে কত পাইলেন টোটাল 55% আপনার চান্স হওয়ার চান্স খুবই কম রিজাল্ট কি কারণ কোশ্চেন তো সহজ হয়েছে অবভিয়াসলি 70% লাগবে আপনার সো দেখেন কোশ্চেন সহজ হয়েছে আপনি খুব ট্যালেন্টেড ছেলে বাট এই যে 85% তাড়াহুড়া করতে যায় অ্যাকুরেট করলেন মাত্র 40% বাকি অর্ধেক ভুল করলেন এখানে অ্যাকুরেট দেখাইলেন অ্যাকুরেট করলেন তো লাভটা কি হলো আবার মনে করেন কোশ্চেন অত্যন্ত কঠিন হয়েছে কোশ্চেন অত্যন্ত কঠিন হলে কি হইতেছে আপনার এই জিনিসগুলো তখন স্টপার প্রবলেম হিসেবে ইউজ হইতেছে আপনি এগুলো দেখে দেখে মাথা ঘামাইতেছেন যে সব সলভ করতে হবে আমি খুব ট্যালেন্টেড মানুষ সব সলভ করবো বাট আপনি এইটার পিছনে সময় দিতে যায় এইখানে টাইম গুলো দিতে পারতেছেন না ভুল করতেছেন সো আলটিমেটলি আপনি আবারও এই কাট অফ মার্কসটা রিচ করতে পারতেছেন না আবার রিচ করলেও দেখেন আপনি যখন এইখানে 40% অ্যাকুরেট করছেন আপনি কিন্তু মাথার মধ্যে জানেন যে আমি কিন্তু 85% অ্যাকুরেট করে আসছি বাট আপনার ভুল করার কারণে পাইছেন 40% আপনি হল থেকে বাইরে যতই যা বলেন না কেন অ্যাকুরেসি রেট কিন্তু আপনার মাত্র 55% সো আপনার চান্স না হওয়ার সম্ভাবনাটাই বেশি এই ভিডিওটার মেইন টপিকটা কি দেখেন আপনি আজকে চলতরিত নিয়ে যেহেতু কথাটা উঠেছিলাম বলি আপনি বিগত 20 সালে করছেন দেখেন জলতরিত থেকে ম্যাক্সিমাম আরসি কি বেসিক কেভিএল কেসিএল দিয়ে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করতে বলবে কেভিএল কেসিএল দিয়ে হালকা পাতলা কয়েকটা ওই যে হুইটস্টোন ব্রিজ এগুলো সলভ করতে বলবে এই একটা আর হইতেছে কি আমাদের কারেন্টের বিল এটা অনেকবার আসবে আর হইতেছে একটা হিটারকে কাইটার সমান্তরালে অ্যাড করলাম শ্রেণীতে অ্যাড করলাম কি করতেছে এর বাদে এই যে ডেল্টা ওয়াই লুপ এই যে সিমেট্রি এই যে শীট গুলো এগুলো নিয়ে জীবনে কোশ্চেন আসবে না বাট এগুলো যদি আমি আপনাকে না দেখাই আপনি মনে করবেন যে ভাই হয়তো ম্যাথ পারে না তো আপনাকে আমি এই 85% যতই দেখাই না কেন আপনি আমার কাছে হাজার হাজার টাকা দিয়ে কোচিং করবেন জাস্ট বিকজ আমি আপনাকে 15% পড়াইতেছি তাহলে যদি বুঝেন 85% জিনিসপাতি আমি সস্তায় আপনারা পড়াইতে চাইতেছি বাট আপনি এটা করবেন না বাট আমি আপনার কাছে অনেক এক্সপেন্সিভ একটা প্রাইস দিয়ে ডেমো ক্লাসের মধ্যে এই 15% ঢুকাই দিলে আপনি ইজিলি পড়তে আসবেন এই 15% কই থেকে উঠাবো আমি আইআইটির কোশ্চেন আছে হাজারটা কোশ্চেন আছে ওখান থেকে ডিরেক্টলি এই 15% উঠে নিয়ে আমি আপনার দেখাবো যে ভাই এখান থেকে বইটা আসবে বাট এখান থেকে জীবনেও বইটা আসবে না বাট আপনার মনের মধ্যে একটা ভয় আসবে যে ভাই আমার আশপাশের পাবলিক তো করতেছে আমিও করি এন্ড অফ দ্য ডে বইটা পাবেন না এন্ড দেখা যাবে যে যারা একদম আপনার থেকে অনেক কম ক্যালিবারের একটা ছেলে জাস্ট এতটুকুতে একদম ঠান্ডা মাথায় সলভ করে এসে এটা উঠাইছে চান্স হয়ে গেছে খুব ভালোভাবে পড়াশোনা করতেছে সো টোটাল ভিডিওটা যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনার একটা লেয়ার থেকে একটা অ্যাডভাইস দেন তো অ্যাডভাইস উড বি যে ভাই কোশ্চেন যতই কঠিন হোক যতই সহজ হোক না কেন আমাদের মেইন ফোকাস আপনি যদি টপ 10 না বইটার ফার্স্টে হইতে চান আপনার মেইন ফোকাস এই 85% এই 85% আপনি যদি এনশোর করতে পারেন একদম শোর থাকেন এই 15% আপনার অটো হয়ে যাবে কারণ আপনি এক্সাম হলে এতটা কনফিডেন্ট ফিল করবেন তখন দেখবেন যে এখান থেকে হালকা পাতলা আপনি ভালো অ্যান্সার করতে পারতেছেন সো মেইন জিনিস হচ্ছে কোশ্চেন সহজ হোক কোশ্চেন কঠিন হোক আমরা যখন এই 85% অ্যান্সার করতেছি আমাদের মাথায় রাখতে হবে ভাই এখানে যেন আমরা এক পিস ভুলও না করি কারণ এই সহজ বা এই মিডিয়োকার লেভেলের জিনিস যদি আপনি ভুল করেন আপনি পিছায় যাবেন মোর দেন 1000 আর আপনি কঠিন জিনিস ভুল করলে আপনি সর্বোচ্চ একজন কি দুজন পিছাবেন সো এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে